মানে পরিমিতির একটা প্রশ্ন আসছে জ্যামিতি থেকে, বলছে যে আচ্ছা দেখেন 10 নম্বর, বলছে দেয়ার ইজ এ রেক্টেঙ্গুলার পার্কিং লট উইথ এ লেন্থ অফ 2x এন্ড এ ওয়াইড অফ x। বলতেছে যে একটা লট প্লটে এখানে এটার প্রস্থ হচ্ছে x আর দৈর্ঘ্য হচ্ছে 2x, বলছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য প্যারিমিটার অফ দ্য পার্ক লট টু দ্য এরিয়া অফ দ্য পার্কিং লট, মানে এটার পরিসীমা এবং ক্ষেত্রফলের অনুপাতটা কত সেটা বাইর করতে বলছে। তাহলে আমরা দেখেন এখানে পরিসীমা যদি আমরা বাইর করি তাহলে 2 × 2x + x, এটা আর ক্ষেত্রফল যদি বাইর করি তাহলে 2x × x, এই যে এই দুটার অনুপাত বাইর করে দিলে হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 2x আর 3x আর 2 গুণ করলে 6x = 2xx². তাহলে এখানে উপরে হচ্ছে 6x, নিচে হচ্ছে 2x² এই 2 দিয়ে কাটলে 3 আর x আর x কেটে দিলে নিচে একটা x থাকতেছে, তার মানে 3/x। দেখেন অপশনের মধ্যে আনসার আছে 3/x। আপনি এখানে x না ধরে একটা সংখ্যা ধরতে পারেন, সাপোজ এখানে 2, এখানে 4 ধরতে পারেন, 4 ধরে করলে আনসার 1 আসবে। আচ্ছা নেক্সট আসি আমরা রেশিও একটা অঙ্ক আসছে, এগুলো সাধারণত রিটেনের প্রশ্ন। এই যে অনেকে বলতেছেন রিটেনের প্রশ্ন, আসলে কিছু অঙ্ক রিটেনে যেগুলো আসে ওগুলো দিছে পিলিতে, এই জন্য একটু লেংদি হয়ে গেছে, আমরা একটু দ্রুত করার চেষ্টা করব। বলতেছে যে এ এবং বি এর ইনকামের রেশিও হচ্ছে 7:5, তার মানে ইনকাম এ এবং বি এর অনুপাত হচ্ছে 7:5। তাহলে বলছে এক্সপেন্ডিচার অফ এ টু বি ইজ 3:2, মানে এই এ বি এর এই যখন খরচ হচ্ছে এক্সপেন্ডিচার তখন হচ্ছে 3:2। এখন বলছে যে ইফ এট দা এন্ড অফ দা ইয়ার, যদি বছর শেষে ইজ সেভ, ইজ সেভ মানে প্রত্যেকে সেভ করে 500 টাকা, মানে দুইজনে আয় থেকে দুইজনের ব্যয় বাদ দিলে দেখা যাচ্ছে যে এরও 500 টাকা সেভ হচ্ছে, এরও 500 টাকা সেভ হচ্ছে। তাহলে আমরা শুরু করবো কিভাবে, এই যে অনুপাত দেওয়া থাকলে অনুপাত অনুযায়ী ধরতে হয়। ধরি এর আয় 7x, বি এর আয় হচ্ছে 5x, তাহলে ধরি এর ব্যয় হচ্ছে 3y আর বি এর ব্যয় হচ্ছে 2y। এখন দেখেন এই আয় থেকে ব্যয় বাদ দিলে যে কত টাকা সঞ্চয় হবে সেটা বাইর হবে। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি 7x - 3y = 500 আবার 5x - 2y = 500। কেন এরকম করে লিখলাম, কারণ দেখেন আয় থেকে ব্যয় বাদ দিলে সঞ্চয়, আবার দুইজনেরই সঞ্চয় যেহেতু 500 টাকা করে এই জন্য 2 বারই 500 লিখলাম। কারণ অপনয়ন পদ্ধতিতে এটাকে 2 দিয়ে গুণ, এটাকে 3 দিয়ে গুণ করলে দেখা যাবে ক্যালকুলেশন করে x এর মান 500 আসবে। বলছে এর আয় কত, এর আয় মানে 7x, তাহলে এর আয় হবে 500 আর 7 গুণ করলে হচ্ছে 3500। আমরা বাকিটা ক্যালকুলেশন করে নেবেন। আচ্ছা আমরা নেক্সট আসি, এবার কোন সমস্যা আছে, কেউ কিছু বলতেছে? স্যার আর বুঝলাম না কি জানা গেল, বুঝছে না। আচ্ছা কোনটা না বুঝলে আমাকে বলবেন, অঙ্কের আমি নাম্বার এখানে দিয়ে দিব, এই নাম্বার অনুযায়ী আমাকে জিজ্ঞাসা করবেন, কমেন্ট করবেন যে এত নাম্বার অঙ্কটা বুঝি নাই। আমি চেষ্টা করবো আবার রিপিট করার, কারণ বোঝানোর জন্যই তো ক্লাসটা নিতেছি। আচ্ছা যাই হোক আমরা শুরু করি, এবার এবার আসি আমরা 12 নম্বর অঙ্কটা করবো, মানে আমাদের শীটের সিরিয়ালি 12 নম্বরে, প্রশ্নে ছিল 46 নম্বর। বলছে অ্যান এম্পটি বাকেট বিং ফিল্ড উইথ এ পেইন্ট এট এ কনস্ট্যান্ট রেট টেক্স 6 মিনিট টু ফিল্ড 7/10 অফ ইটস ক্যাপাসিটি, হাউ মাচ মোর টাইম উইল ইট টেক টু ফিল দ্য বাকেট টু ফুল ক্যাপাসিটি। তার মানে বলতেছে যে একটা বাকেট আছে বালতি, তো এই বালতিটা 6 মিনিট টু ফিল 7/10 অফ ইটস ক্যাপাসিটি, মানে এটাকে যদি 10 ভাগ হয় তার 7 ভাগ পূর্ণ হতে সময় লাগে 6 মিনিট। তাহলে দেখেন এই 1, 2, 3 এভাবে 7 ভাগ পূর্ণ আছে, তাহলে উপরে আছে 3 ভাগ বাকি আছে না এখনো, এই 3 ভাগ হচ্ছে 10 ভাগের 3 ভাগ এখনো বাকি আছে। তো বলতেছে যে হাউ প্রথমবারের ভগ্নাংশটা উল্টে যায়। এবার আসি এইখানে কিন্তু সম্পূর্ণ লেখা যাবে না, এখানে লিখতে হবে কত, এই যে অবশিষ্ট আছে 10 ভাগে 3 ভাগ এই অংশটা পূর্ণ হয় এই যে দ্বিতীয়বারের ভগ্নাংশ সরাসরি গুণ হয়, তাহলে এই 10 10 কাটা, 3 6 হচ্ছে উপরে 18 আর নিচে হচ্ছে 7, তার মানে এই 18/7 মিনিট লাগবে। দেখেন অপশনের মধ্যে প্রথমে এ তে দেওয়া ছিল 18/7। 9 নম্বরটা ভালো করে বলুন, 2 নম্বরটা আবার একটু বুঝিয়ে দিন।
দুই নম্বর নয় নম্বর না, নয় নম্বরটা প্রবাবিলিটির প্রশ্ন, তো আসলে কিছু বেসিক আলোচনা লাগবে, তাছাড়া সরাসরি প্রবাবিলিটির এই রকমের প্রশ্ন বোঝাইতে গেলে একটু সমস্যা। সাথে থাকেন, আমি কিছুদিনের মধ্যে প্রবাবিলিটি কম্বিনেশন আর ভেন ডায়াগ্রাম এই তিনটা টপিকের কিছু ক্লাস নিব, যেখানে প্রাইমারি আলোচনা থাকবে, তখন পরবর্তীতে আপনাদের এই প্রশ্নগুলো বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এবার আসি আমরা ইসলামী ব্যাংকের পরীক্ষার একটা প্রশ্ন রিপিট হয়েছে। এখানে বলতেছে কি যে ইন ডিস্ট্রিবিউটিং মিল্ক এট এ সামার ক্যাম্প ইট ইজ ফাউন্ড দ্যাট, দেখেন আমাগুলো কিন্তু গল্পের মতো বানাইছে, সামার ক্যাম্পের কথা বলছে, এটা কোনো প্রয়োজনে নাই। অঙ্ক বড় বড় হলেও আপনারা সংখ্যাকে হিট করবেন, কারণ অঙ্কের বড় বড় কথা কিন্তু অঙ্ক বড় হয় না, সংখ্যাগুলোর উপর ডিপেন্ড করে অঙ্ক বড় ছোট হয়। তো বলছে যে অফ মিল্ক উইল ফিল আইদার থ্রি লার্জ গ্লাস, তার মানে যে একটা ভ্যাকেশনে দুধ পূর্ণ করা হয়েছে, যে হচ্ছে যে এই যে বড় বড় তিনটা গ্লাসে দুধ পূর্ণ করা যায়, অথবা এই দুধগুলো যদি ছোট ছোট গ্লাসে ঢেলে দেওয়া যায় তাহলে বলতেছে যে পাঁচটা গ্লাস লাগবে, তাই না? বলছে যে টাম্পেলস অর ফাইভ স্মল গ্লাস টাম্প গ্লাস, মানে দুধ অনেকগুলো তো তিনটা বড় গ্লাসে রাখা যাবে অথবা পাঁচটা রাখা যাবে। এখন কি বলতেছে, বলছে হাউ মেনি স্মল গ্লাস টাম্পলার ক্যান বি ফিল্ড উইথ ওয়ান লার্জ গ্লাস টাম্পলার, তার মানে এই বড় গ্লাসের এক গ্লাস দুধ দিয়ে ছোট গ্লাসের কয়টা গ্লাস পূর্ণ করা যাবে। তাহলে দেখেন তো তিনটা পূর্ণ করে পাঁচটা, তাহলে একটা পূর্ণ করবে এই যে পাঁচ বাই তিন, এটা অ্যান্সার। এখানে কিন্তু আর কোনো কথাই নেই, বাট কিন্তু এসে কি অনেকে এখন টামলার শব্দের অর্থ খুঁজতেছে। আচ্ছা, টামলার শব্দের অর্থ আমি যদি নাও জানি, এই অর্থটা কি অঙ্কের উপর কোনো ইফেক্ট ফেলবে? এখানে যদি বলছে সামার ক্যাম্প, সামার ক্যাম্পের গল্প বলুক আর না বলুক, কোনো কি ইফেক্ট ফেলবে? না। সবসময় গুরুত্ব দিবেন অঙ্কের ভাষাটা কোনটা আপনার ক্যালকুলেশনে কাজে লাগবে, যেই শব্দগুলো আপনার অঙ্কের উপর কোনো ইফেক্ট ফেলে না ওগুলো নিয়ে আননেসেসারি গল্পের মতো ট্রান্সলেট করতে গেলে আপনার টাইম তো নষ্ট হবেই, এই জন্য আগে থেকে একটু প্রিপেয়ার থাকতে হবে। ওকে, নেক্সট আসি আমরা। হ্যাঁ, খুব একটা ইন্টারেস্টিং অঙ্ক শিখবো আমরা, কম্পাউন্ড ইন্টারেস্টের। অনেকের কাছে অঙ্কটা অনেক বড় মনে হয়েছে, আমি 10 থেকে 15 সেকেন্ডে সমাধানের একটা সিস্টেম দেখাই দিব, জাস্ট আপনারা মনোযোগ দিয়ে একটু শুনে। তো আমরা এবার একটা কম্পাউন্ড ইন্টারেস্টের খুব ইন্টারেস্টিং অঙ্ক শিখবো। তো অঙ্কটা হচ্ছে যে এরকম, দেখেন বলছে এ ব্যাংক অফার্স 5% ইন্টারেস্ট কম্পাউন্ড হাফ ইয়ারলি। এখন আপনারা যদি এই হাফ ইয়ারলি না বুঝেন কম্পাউন্ড মানে কি, তাহলে তো সমস্যা, এগুলো আপনার আগে থেকে ক্লিয়ার থাকতে হবে কনসেপ্ট। তো ওই 5% হচ্ছে কি ইন্টারেস্টের রেট, আমরা জানি ইন্টারেস্টের রেটটা সবসময় বাৎসরিক হয়, তো যখন কম্পাউন্ড হাফ ইয়ারলি বলে তখন এই 5% ইন্টারেস্টটাকে দুই দিয়ে ভাগ করে অর্ধেক করে নিতে হয়। কেন করে নিতে হয়? কারণ এক বছর বা 12 মাসের ইন্টারেস্ট যত টাকাই হোক 6 মাসের ইন্টারেস্টটা তার অর্ধেক হবে, এই জন্য 5 টাকা যদি এক বছরে হয় তাহলে 6 মাসে হবে 2.5 টাকা, 100 টাকা 2.5 টাকা। তো বলছে এই কাস্টমার ডিপোজিট টাকা 1600 ইন 1st January অ্যান্ড 1st July অফ এ ইয়ার, মানে একটা বছরের শুরুতে। সাপোজ দেখেন যে 2017 সালের জানুয়ারি মাস, এই যে এখানে জানুয়ারি মাস মানে প্রথম মাস, এইখানে লোকটা বিনিয়োগ করছে কত টাকা? 1600 টাকা। এই টাকা কিন্তু সে তুলে নেয় নাই, কি করছে এই যে 6 নম্বর মানে 7 নম্বর মাস মানে জুলাই মাসে এসে সে আবার 1600 টাকা বিনিয়োগ করছে। এখন বলতেছে কি যে এক বছর শেষে সে এই 5% বার্ষিক সুদে, সুদের হারে হাফ ইয়ারলি সুদে কত টাকা ইন্টারেস্ট পাবে। তো আমরা আসি একটু ভেঙে ভেঙে করি। এই যে দেখেন 1600 টাকা, এই 1600 টাকা প্রথম 6 মাস খাটছে, আবার এই 1600 টাকা সে যেহেতু তুলে নেয় নাই, তা এই 1600 টাকা পরের 6 মাসেও কিন্তু ছিল। আবার এইখানে দেখেন যে এই যে দ্বিতীয় 6 মাসে আবার সে কিন্তু 1600 টাকা বিনিয়োগ করছে। তাহলে আমরা একটু ভেঙে ভেঙে করি, এই যে 1600, এই 1600 এর প্রথম 6 মাসের সুদ হচ্ছে 1600 এর 2.5%। 2.5% কোথায় পেলাম মনে আছে আপনাদের? ওই যে 6% 6 মাসের অর্ধেক সুদের হার হয়। এখন দেখেন কেউ যদি 1600 এর 2.5% এইভাবে লিখে করে, কাটাকাটি করতে একটু টাইম লাগবে, কিন্তু আমরা একটু স্মার্ট হইতে ভাবি যে 1600 এর 10% মানে হচ্ছে 10 ভাগের 1 ভাগ, তাহলে 10 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 160, তাহলে 5% মানে হচ্ছে 80, তাহলে 2.5% মানে হচ্ছে 40, মানে এই যে অর্ধেক অর্ধেক করে আসলাম, এইভাবে দশমিক বা ফ্র্যাকশনকে অ্যাভয়েড করা যায়। আচ্ছা, তার মানে আমরা বুঝলাম 1600 এর 2.5% মানে হচ্ছে 40 টাকা। এই 40 টাকা কি বলেন তো, জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই 6 মাসের 40 টাকা সুদ পাওয়া গেল। এখন আসি পরে যে 1600 আছে, তাহলে এই 6 মাসে কি হয়েছে? 3200 টাকা। তো 3200 টাকা এর 2.5%, তাহলে আমরা জানি কি 3200 এর 10% মানে হচ্ছে 320, 3200 এর 5% মানে 160, 3200 এর 2.5% মানে হচ্ছে 80 টাকা। তার মানে এই পরের 6 মাসে এসে 1600 3200 টাকা সুদ পাওয়া যাবে 80 টাকা। অঙ্ক কি শেষ হয়েছে?
না, এইখানে নতুন একটা কাজ আছে, সেটা হচ্ছে যে প্রথম 6 মাসে যে 40 টাকা ইন্টারেস্ট পাওয়া গিয়েছিল এই টাকাটার উপর আবার 2.5% দ্বিতীয় 6 মাসে সুদ দিতে হবে। তাহলে কি হবে, এই 40-2.5% কাটাকাটি করে বাই করতে সময় লাগবে, তাহলে আবার আমরা ওই আগে সিস্টেমে করব। 40-10% মানে হচ্ছে 4, তাহলে 5% মানে হচ্ছে 2, তাহলে 2.5% মানে হচ্ছে 1। তার মানে এই 40 টাকা যদি আমি এই পরের আসলের সঙ্গে যোগ করে দিয়ে দেই, তাহলে এই পাশে আবার এক্সট্রা 1 টাকা পাওয়া যাবে। তাহলে বলেন তো মোট সুদ কত হলো, এই প্রথম 6 মাসে 40, পরের 6 মাসে 80, আর এই যে শেষে সুদের সুদ 1 টাকা, তাহলে মোট হলো 121 টাকা। এখন দেখেন হঠাৎ করে পরীক্ষা হলে কিন্তু এই টেকনিক গুলো মাথায় আসবে না, এই জন্য কি করতে হবে, এই ধরনের অনেক প্রশ্ন এই বছরে অনেকগুলো প্রশ্ন হয়েছে, আপনাদের আগে থেকে প্র্যাকটিস করতে হবে, এবং এই পার্সেন্টেজের সহজ সহজ ক্যালকুলেশন গুলা একটু স্মার্ট ভাবে করতে হবে। সেই যদি অ্যানালগ সিস্টেমে কাটাকাটি কাটাকাটি ক্যালকুলেটর দশমিক আবার ভরকে যায়, এগুলা চলবে না, একটু টেকনিক্যালি কাজ করতে হবে। তো এখানে আনসার হচ্ছে 121। এবার আমরা আসি, আমি চেষ্টা করবো এই সপ্তাহে আরো 2-1টা ক্লাস নিব, কারণ আমি ঢাকাতে আছি, এখানে নেটের সমস্যা নাই, মোটামুটি ক্লাস গুলো নেওয়া যাবে। তো ঘনজ্যামিতির ক্লাসে আসি, বলছে যে এ বক্স ইজ মেড ইন দ্য ফর্ম অফ কিউব, বলছে একটা বক্স বানানো হয়েছে যেটা হচ্ছে একটা কিউবের মতো, কিউব মানে আর্ট করা একটু ডিফিকাল্ট, সাপোজ আপনারা মনে করেন একটা সক্কার মতো, বিভিন্ন জিনিসের বক্সের ভিতরে রাখে না, এটা হচ্ছে কিউব আকারে, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। বলছে ইফ দ্য সেকেন্ড কিউবিক্যাল বক্স, মানে আরেকটা ঘন জ্যামিতিক বক্স ইনসাইড ডাইমেনশন 3 times দোস, মানে আগের যে আছে এইটার পাশে একটা বড় আছে, এই বড়টার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হচ্ছে 3 গুণ। তো বলতেছে যে হাউ মেনি টাইমস অ্যাজ নাম্বার অফ দোস দ্য সেকেন্ড বক্স কন্টেইন, তাহলে দেখেন এই বক্সের ভেতরে যত ছোট ছোট বক্স আছে, বলতেছে যে এখানে এরকম কতগুলো বক্স ঢুকানো যাবে, এটা 3 গুণ। আমরা নর্মালি জানি কি যে বর্গের এক বাহুকে 3 গুণ করলে ক্ষেত্রফলটা 9 গুণ পায়, এখানে অপশনে কিন্তু 9 দেওয়া আছে, অনেকে কনফিডেন্টলি ভুলেন ছাটা দিয়ে আসছেন, কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে যখন বর্গ হয় তখন ওটা 2 বাহু হয়, দৈর্ঘ্য এবং প্রস্থ, কিন্তু যখন এটা কিউব হয় তখন এটা 3 বাহু হয়। 3 বাহু হলে কি হয়, ধরেন সাপোজ এটা 1, তাহলে এটা 1 এটাও 1 হবে, তার মানে এই ঘনবক্সটার আয়তন হচ্ছে 1 × 1 × 1 = 3। তাহলে বড়টা যেহেতু 3 গুণ, তাহলে এটা 1 বাহু 3, আর 1 বাহু 3, আর 1 বাহু 3, তাহলে হচ্ছে 27, সরি না 1 1 গুণ করলে তো একই হয়, হ্যাঁ। তাহলে এই ছোটটার ঘন ঘন মানে আয়তন হচ্ছে 1, আর বড়টার আয়তন হচ্ছে 27, অর্থাৎ 27 গুণ বেশি হবে। তাহলে যেটা হচ্ছে আমি একটা শর্টকাট শিখে নিতে পারি, কিউবের বেলা যত গুণ এর উপর কিউব হবে, কেন কিউব দিব, কারণ এখানে তো দৈর্ঘ্য প্রস্থর সাথে উচ্চতাটাও বাড়বে, অর্থাৎ 3 ডাইমেনশন যেটাকে বলে, এই দুটো 3 গুণ করলে আনসারটা হবে 27। তাহলে যত গুণ মানে কি, এখানে বলছো না 3 গুণ বাড়ছে, 3 গুণ যদি বেশি হয় তাহলে 27 হবে, যদি বলতো 2 গুণ বেশি তাহলে 2 এর উপর কিউব 8 গুণ বেশি হইতো। আমি এখানে 1 1 দিয়ে করলাম, আপনি যদি এখানে 3, এখানে 3, এখানে 3, বা এখানে 2 2 2 করেন, আর এখানে 6 6 6 করেন, কাটাকাটি করে দেখবেন আনসার 27 গুণে হবে। আচ্ছা আমরা নেক্সট আসি, ঘন জ্যামিতির উপর ফুল ক্লাস নেবেন ভাই, তিনজন আছে, এরা 24 দিন, 9 দিন এবং 12 দিনে কাজ করতে পারে। আমরা একটু লিখে ফেলি সংখ্যাগুলা, এ হচ্ছে 24 দিনে, বি হচ্ছে 9 দিনে, এবং সি হচ্ছে 12 দিনে করতে পারে। এরপরে কি হচ্ছে শুনেন, এই টাইমার ওয়ার্কার আমার কিন্তু খুব আসে, আর এগুলো কিন্তু খুব সোজা, জাস্ট দ্রুত করার সিস্টেমটা দেখেন। বলছে বি এন্ড সি টুগেদার স্টার্ট ওয়ার্ক বাট লিভস আফটার 3 ডেজ, মানে এই বি এবং সি এরা দুইজনে মিলে কাজটা শুরু করলো, কাজ শুরু করার 3 দিন পরে তারা চলে গেল। হাউ মাচ টাইম ওয়াজ টেকেন ফর এ টু কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক, মানে অবশিষ্ট কাজটা, মানে একটু দেখি এই যে একটা কাজ, এই কাজটা বি এবং সি শুরু করলো, কাজ চলতে আছে চলতে আছে, 3 দিন পর্যন্ত এসে এই এ বি আর সি দুজনে চলে গেছে, তখন এখানে এই কাজটা কে করবে, এখন এই কাজটা এ করবে, একে কতদিন টাইম লাগবে এটা আমাদের বাইর করতে বলছে। তো আমরা দেখবো যে এরা 3 দিনে কতটুকু কাজ করলো, আর এই কাজটা যে বাকি আছে এটা কতটুকু কাজ, যে কাজটা বাকি আছে সেই কাজটার টাইমটা আমরা গুণ করে দিলে বাইর হয়ে যাবে। তার আসি আমরা করি, 9 এর উপরে 1 যোগ 12 এর উপর 1, 9 আর 12 লসাগু হচ্ছে 36, 4 যোগ 3 = 7/36, এটা তো সবাই জানেন, এটা হচ্ছে 3 ওই বিআরসি এর 1 দিনের কাজ,
যেহেতু ওরা তিন দিন কাজ করছে তাহলে তিন দিনে গুণ হবে, গুণ হলে কত হবে, 7/12, এটার নাম হচ্ছে বিআরসি এর তিন দিনের কাজ। এই কাজটা হচ্ছে হয়ে গেছে, এই যে চিত্রে দেখেন এইটা হচ্ছে হয়ে গেছে, মানে 12 এর 7 হয়ে গেছে। তাহলে এই যে বলি না লেফট বা অবশিষ্ট আছে, এই কাজটা হবে 12/5। 12/5 কি, এটা হচ্ছে বিসি তিন দিনে 12/7 করার পরে 12/5 কাজ বাকি আছে, এটা এখন কে করবে, এটা এ করবে। তাহলে দেখেন এই যার কাজ তার পাওয়ার দিয়ে গুণ করলে কিন্তু অ্যান্সার চলে আসে। এই যে 24 দিয়ে গুণ করে দিব তাহলে এখানে হচ্ছে 2 5 2 10, তার মানে এই অবশিষ্ট কাজটা শেষ হতে লাগবে 10 দিন। আচ্ছা, আমি অ্যানসার কি চাইছে, হাউ মাচ টাইম ওয়াজ টেকেন বাই এ, তাহলে এই যে এর টাইমটা চাইছে, বলে না যে টোটাল টাইম, যদি বলতো টোটাল টাইম তাহলে অ্যানসার হতো 10 আর আগে ওরা 3 মিলে হচ্ছে 13, কিন্তু এখানে যেহেতু বলছে এ কে কতদিন টাইম লাগবে অবশিষ্ট কাজটা করতে, এই জন্য আমাদের অ্যান্সার হবে এই 10 দিন। ক্লিয়ার সবাই? আচ্ছা ক্লিয়ার কিনা আমি তো শুনতে পারতেছি না, শুনেন 17 নম্বর অঙ্ক, তাহলে এটা হচ্ছে 16 নম্বর অঙ্ক আর কি। তো আমরা 17 নম্বর অঙ্কে যাবো, এটা একটা ভেন চিত্রের অঙ্ক আসছে। 17 নম্বর অঙ্কটাতে বলতেছে কি যে ইন এ গ্রুপ অফ 15, মানে 15 জনের একটা দলে, এখানে টোটাল লোক আছে 15 জন, বলছে যে 7 ক্যান স্পিক স্প্যানিশ, 7 জন স্প্যানিশে স্প্যানিশ কথা বলতে পারে, 8 জন ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে পারে, তাহলে স্প্যানিশ হচ্ছে 7 আর ফ্রেঞ্চ হচ্ছে 8। 3 ক্যান স্পিক নাইদার, 3 জন কোনটাই পারে না, দেখেন একটু আগে বললো যে এরা পারে কিন্তু 3 যে বলতেছে এবার পারে না, তাহলে এই পারে এর ভেতরে তো পারে না থাকবে না, এই জন্য আমাদের এইখানে স্প্যানিশে কথা বলতে পারে না আর ফ্রেঞ্চে কথা বলতে পারে না এরকম লোক বাই করতে হবে। কিভাবে আসবে, এই যে চিত্রটা দেখেন, এই চিত্রটার মাঝখানে এটা হচ্ছে উভয় পারে না, তাহলে 7 জন যেহেতু স্প্যানিশে কথা বলতে পারে তাহলে 8 জন পারে না, কারণ কি ওই যে 15 জন ছিল মোট, কেন না বাই করতেছি, কারণ দেখেন এটা সিরিজটা মিলে নাই, এটা পারে এটা পারে এটা আবার পারে না, এই জন্য বিয়োগ করতে হয়। যদি বলতো যে 3 জন উভয়টাই পারে তাহলে কিন্তু আমরা বিয়োগ করতাম না, তখন ডাইরেক্ট ক্যালকুলেশন করতাম। 16 নম্বরটা রিভিউ করেন, তাহলে আসেন এই ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে পারে যেহেতু 8 জন, তাহলে ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে পারে না 7 জন, তাহলে এই যে 8 আর 7 মিলে মনে হচ্ছে 15 জন, কিন্তু উভয় ভাষায় যেহেতু আছে 3 জন পারে না, এই 3 জন বিয়োগ করে দিতে হবে, তাহলে 8 আর 7 15 থেকে 3 বিয়োগ করে দিলে হচ্ছে 12 জন, তার মানে এই যে এখানে 8 থেকে 3 বাদ দিলে 5, এখানে 8 7 থেকে 3 বাদ দিলে হচ্ছে 4 5 3 8 আর 4 12, এই বৃত্তের ভেতরে যে 12 জন লোক আছে তারা হয় ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে পারে না অথবা স্প্যানিশ ভাষায় কথা বলতে পারে না অথবা উভয় ভাষায় কথা বলতে পারে না, তো আমাদের তো এখানে টোটাল 15 জন লোক লাগবে, 12 জন পাইছে, তাহলে আরে যে 3 জন আছে এই 3 জনের নামই হচ্ছে বোথ, মানে উভয় ভাষায় কথা বলতে পারে, তাহলে অ্যান্সার হচ্ছে 3। আচ্ছা এটা এখানে ইয়া চাইছে, কি চাইছে, বলছে হোয়াট ফ্র্যাকশন অফ দ্য গ্রুপ ক্যান স্পিক বোথ ফ্রেঞ্চ এন্ড স্প্যানিশ, মানে ফ্র্যাকশন চাইছে, তো ফ্র্যাকশন তো কোনো ব্যাপার না, তো এখানে যেহেতু টোটাল হচ্ছে 15 জন তার মধ্যে 3 জন কথা বলতে পারে উভয় ভাষায়, তাহলে এটা অ্যান্সার হচ্ছে 5/1। এই যে অপশনের মধ্যে ছিল এ, এ হচ্ছে অ্যান্সার। আচ্ছা এবার আমরা আসি নেক্সটে, এখানে একটা বিদ্ঘুটে একটা অঙ্ক আসছে যেটা আসলে ক্যালকুলেশন করা এমসিকিউ পরীক্ষা ক্যালকুলেটর সব অনেক ডিফিকাল্ট, তারপর আমি প্রশ্নটা বলতেছি আপনারা শুনেন। পার্টনারশিপে একটা প্রশ্ন আসছে যেখানে একটা অনেক বড় ডিজিট দিয়ে রাখছে, তো এই একটা দুটো অঙ্কে অনেক বড় ডিজিট দেখে আপনি তো সবগুলো অঙ্কে মেজারমেন্ট করতে পারেন না, এটা কঠিন, এটা বাদ দিয়ে দেন, সবার জন্য তো কঠিন, কি জন্য কঠিন অঙ্কটা শুনেন। বলছে এবিসি একটা পার্টনারশিপে অংশগ্রহণ করলো মেকিং অ্যান ইনভেস্টমেন্ট অফ 3 5 7, তার মানে এ অনুপাত বি অনুপাত সি এদের ইনভেস্টমেন্টের রেশিওটা হচ্ছে 3 5 7। এরপরে বলতেছে কি আফটার এ ইয়ার, এক বছর পর সি ইনভেস্ট অ্যানাদার 33,00,000 3,37,600, তাহলে এই যে সি, এই যে সি আছে না, সি কি করলো এক বছর পরে 33,00,000 3,37,600 বিনিয়োগ করলো, এই যে ডিজিটটা বড় দেওয়ার কারণে অঙ্কটাতে একটু সময় লাগবে। এ উইথড্রস 45,600, এ কিন্তু দেয় নাই, এ বিয়োগ করে নিছে কত টাকা, 45,600। সাধারণত পার্টনারশিপের অঙ্কগুলোতে বিনিয়োগ অনুযায়ী লাভ ভাগ হয় এবং টাইম যেটা হয় সেটা গুণ করতে হয়, কিন্তু এখানে দেখেন শেষে কি বলতেছে, দ্য রেশিও অফ ইনভেস্টমেন্টস অফ দ্য দেন সেলস 24:59, তাহলে নতুন এই যে রেশিও ইনভেস্টমেন্ট নাও, মানে এই কাজ করার পরে তাদের ইনভেস্টমেন্টের রেশিওটা হয়ে গেছে 24:59:67, তাহলে এটা কিন্তু প্রফিটের রেশিও না, সাধারণত পার্টনারশিপের অঙ্কগুলোতে প্রফিটের রেশিও থাকে, এটা যেহেতু প্রফিটের রেশিও না সেহেতু ওই যে এক বছরের কথা বলছে না, এক বছরটা এখানে কোনো কাজ করবে না, এখানে এক বছরটা গুণ হবে না, তাহলে কি হবে দেখেন
তাহলে আমরা যে এটাকে এক্স, এটাকে এক্স, এটাকে সবগুলোকে এক্স ধরি, তো এখানে যেহেতু বি এর কোনো কথা বলা নাই, বি এর কাজ নাই, তাহলে আসি আমরা এ থ্রি এক্স, এই 45,600 টাকা কিন্তু সে তুলে নিছে, তাহলে আমরা কি করবো মাইনাস 45,600, তার মানে এই থ্রি এক্স থেকে এটা বাইয়াক করলে যেটা আসবে সেটা হচ্ছে এ এর বর্তমান বিনিয়োগ। এবার আসি সি এর বিনিয়োগ, আগে ছিল 7x, এখন 3,37,000 সে আবার বিনিয়োগ করছে, তার মানে এর সঙ্গে সে যোগ হবে 3,37,600, এটা যোগ করে তাহলে এটা হচ্ছে সি এর বর্তমান বিনিয়োগ। এই এ এর বর্তমান বিনিয়োগ এবং সি এর বর্তমান বিনিয়োগ এর যদি আমরা অনুপাত করি, এটা জিনিস খেয়াল করেন, এই তিনটা অনুপাত যদি কখনো দেওয়া থাকে, তিনটা অনুপাত নিয়ে কাজ করতে হয় না, যে কোনো দুইটাকে নিয়ে কাজ করলে আনসার চলে আসবে। এখানে যেহেতু এ বি সি এর অনুপাত এটা দেওয়া আছে, তাহলে আমরা এইটা সমান সমান লিখতে পারি 24:67, কারণ আমরা এ আর সি কে যেহেতু নিছি তাহলে এখানে বি এর দরকার নেই, তাহলে এইটাকে এখন উপরে নিচে কাটাকাটি করলে হয়ে যাবে আনসার। বাট এটা যেহেতু একটু সংখ্যাটা অনেক বড়, একটু টাইম লাগবে, আপনারা রুমে ট্রাই করেন। নেক্সট আসি আমরা ঘনজ্যামিতির প্রশ্ন, আবার আসছে মানে ঘনজ্যামিতি বা জ্যামিতির প্রশ্ন কয়েকটা আসছে, আপনারা এই অধ্যায়টাতে খুব গুরুত্ব দিবেন, কারণ এটা থেকে প্রশ্ন প্রায় আসতেছে আর অনেকের বেসিক আইডিয়া কম থাকার কারণে একটু কষ্ট হচ্ছে। সূত্রগুলো মনে রাখবেন তাহলে হয়ে যাবে।